আসসালামু আলাইকুম। কাকন্স কুকিং স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে রেসিপি কোনো ঝামেলা ছাড়াই ঝটপট বেলাছাড়া আটার পাতলা ডিম পরোটা তৈরির রেসিপি। চলুন তাহলে দেখে নেই ডিম পরোটা তৈরি করতে কী কী লাগছে। প্রথমে বাটিতে একটি ডিম নিচ্ছি, আর নিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতন লবণ, আর নিচ্ছে কিছু ধনিয়া পাতা কুচি। আগে থেকে জাল করা 1 কাপ গরুর দুধ, আপনি চাইলে পানিও নিতে পারবেন। এবার নিচ্ছে আটা, আমি এখানে 2 কাপ আটা নিব, আপনি চাইলে ময়দাও নিতে পারবেন। একটা হ্যান্ড উইচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আরও দিতে হবে 1 কাপ নর্মাল পানি। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে যখন দেখবো খুব স্মুথ একটা মিশ্রণ হয়ে গেছে, তখন ঢালার সুবিধার জন্য 1 কাপটা নিয়ে নিচ্ছি। কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এবার রুটি তৈরি করে নেব। একটু ছড়িয়ে দিচ্ছি। কোনো ঢাকনা দিয়ে ঢাকতে হবে না, 1 মিনিট পরে উল্টিয়ে দিব। আবার একটু তেল দিব, তাহলে একদম পরোটার কালার আসবে। আর যারা হেলদি খাবার পছন্দ করেন, তারা রুটির উপর একটা ডিম দিয়ে 2-3 মিনিট চুলার উপর রেখে দিবেন। আর আপনি আপনার টেস্ট বুঝে টেস্টি মশলা ব্যবহার করতে পারবেন। আমি দিচ্ছি গোলমরিচের গুঁড়া। ব্যাস, হয়ে গেল দারুণ স্বাদের ঝটপট পরোটা। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট ও বেশি বেশি করে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।